आपनेभ्यो वैष्णवभ्यो नमः नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदवनेश्वरी विशोभानु सुते देवी प्रणमामि हरि प्रिय। नीलचल निवासायो नित्वाय परमात्मने बलभद्रम सुभद्राभ्यम जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम सप्तम स्कंद चतुर्थ अध्याय श्लोक नंबर 33। न उद्विग्न चित्त वशनेषु निस्पृह सुतेषु दृष्टेषु गुणेषु अवस्तुधि दंत इंद्रिय प्राण शरीर प्रशांत काम रहित असुर असुर न उद्विग्न चित्त वसनेषु स्पृह सुतेषु दृष्टेषु गुणेषु अवस्तुधि दंत इंद्रिय प्राण शरीर अधिशधा प्रशांत काम रहित असुर असुर न उद्विग्न चित्त वसनेषु स्पृह सुतेषु दृष्टेषु गुणेषु अवस्तुधि दंत इंद्रिय प्राण शरीर प्रशांत काम रहित असुर असुर बोलो। विघ्नचित्त वशनेषु
निस्पृहां सुतेषु दृष्टेषु गुणेषु अवस्थिति না উদ্বিগ্ন বিচলিত চিত্ত যার চেতনা বসনেষু ভয়ঙ্কর পরিস্থিতিতে নিস্পৃহ বাসনারহিত সুতেষু যা শোনা হয়েছে বিশেষ করে পুণ্যকর্মের ফলে স্বর্গলোকের উন্নতি দৃষ্টেষু এবং যেসব পার্থিব বস্তুর দর্শন হয়েছে গুণেষু জড়া প্রকৃতির গুণের অধীন ইন্দ্রিয় সুখ ভোগের বিষয় অবস্তুধি অবাস্তব বলে দর্শন করে দান্ত নিয়ন্ত্রণ করে ইন্দ্রিয় সমূহ প্রাণ শরীর দেহ ধী এবং বুদ্ধি সদা সর্বদা প্রশান্ত শান্ত করা হয়েছে কাম যার কামনা বাসনা রহিত সম্পূর্ণরূপে বিহীন অসুরহ আসরিক প্রকৃতি অসুরহ আসরিক পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও অনুবাদ প্রহ্লাদ মহারাজ যদিও আসরিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তবুও তিনি আসরিক ছিলেন না তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত অন্য অসুরদের মতো তিনি বৈষ্ণব বিদ্বেষী ছিলেন না চরম বিপদেও তিনি উদ্বিগ্ন হতেন না এবং তিনি প্রত্যক্ষ এবং বা পরোক্ষভাবে বৈদিক সকাম কর্মে আগ্রহী ছিলেন না প্রকৃতপক্ষে তিনি সমস্ত জড় বস্তুকে অর্থহীন বলে মনে করতেন এবং তাই তিনি সমস্ত কামনা বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত ছিলেন তিনি সর্বদা তার ইন্দ্রিয় এবং প্রাণকে সংযত করে স্থির বুদ্ধি এবং দৃঢ় সংকল্প সহকারে তার সমস্ত কামনা বাসনা দমন করেছিলেন তাৎপর্য করেছেন জগৎগুরু শ্রীল প্রভুপাদ প্রভুপাদ কি এই শ্লোক থেকে আমরা জানতে পারি যে মানুষ কেবল তার জন্ম অনুসারে যোগ্য বা অযোগ্য হয় না জন্মসূত্রে প্রহ্লাদ মহারাজ ছিলেন অসুর তবুও তিনি আদর্শ ব্রাহ্মণের সমস্ত গুণ সমন্বিত ছিলেন ব্রাহ্মণ্যশীল সম্পন্ন সদ্গুরুর নির্দেশ পালন করার মাধ্যমে যে কোনো ব্যক্তি সর্বতভাবে যোগ্য ব্রাহ্মণ হতে পারেন কীভাবে শ্রী গুরুদেবের ধ্যান করে তার আদেশ প্রশান্ত চিত্তে গ্রহণ করতে হয় তার এক জ্বলন্ত দৃষ্টান্ত প্রহ্লাদ মহারাজ দিয়েছেন জয় জগৎগুরু শ্রী প্রভুপাদ কি হরে কৃষ্ণ তো সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভাগবত অধিবেশনে তো সবার আশীর্বাদ কামনা করছি যাতে করে এই গুরু পরম্পরার সন্তুষ্টির জন্য এবং শ্রীহরির সন্তুষ্টির জন্য এই শ্লোকের উপর যে চর্চা করতে পারি তো এই চ্যাপ্টারের নাম হলো ব্রহ্মাণ্ড হিরণ্যকশিপুর সন্ত্রাস প্রহ্লাদ মহারাজের এখানে অনেক কোয়ালিটি বর্ণনা করছেন এগুলো যুধিষ্ঠির মহারাজকে বলছিলেন নারদমণি
প্রহ্লাদ মহারাজের কী কী কোয়ালিটি ছিল? প্রহ্লাদ মহারাজ যদিও অসুর কুলে ছিলেন, কিন্তু উনি বৈষ্ণব বা যারা ভগবানের ভক্ত তাদের বিদ্বেষী ছিলেন না, তিনি ছিলেন পরম বৈষ্ণব। এরকম শাস্ত্রের মধ্যে হাজারো হাজারো প্রমাণ আছে, ভগবানের ভক্ত বা ব্রাহ্মণ হতে গেলে কোনো জন্মসূত্রে ব্রাহ্মণ হতে হয় না। হনুমান হচ্ছে পশু জাতি, কিন্তু উনি ভগবানের পরম ভক্ত। জটায়ু ওর ভাই সম্পাতি, আর ওর বাবার নাম হচ্ছে অরুণ, আর অরুণ হচ্ছে ভিনতার পুত্র। অরুণ হচ্ছে ডাইভার সূর্যদেবের। এরপর হচ্ছে বিশ্বরাজ জাম্বুবান, ভগবানের ভক্ত। হ্যাঁ, গরুড়, আরও কে কে আছে? গজেন্দ্র কালকে পুরুষোত্তমবাবু বলেছিল। এরকম হাজারো হাজারো বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করেছে, এরকম ভগবানের ভক্ত বা ব্রাহ্মণ হয়েছে, এরকম আছে। এরকম মধ্যে অসুর আর একজন আছে, সে হচ্ছে ভরভরি। ওর বাবার নাম হচ্ছে গড়তকচ, আর গড়তকচের স্ত্রীর নাম কি? হ্যাঁ, গড়তকচের স্ত্রীর নাম হলো অহিরবতী, আর ভীমের স্ত্রীর নাম হলো হিড়িম্বা। তো ভীমের ছেলে হচ্ছে গড়তকচ, আর এই গড়তকচের ছেলে হচ্ছে ভরভরি। পুরো মহাভারতের যুদ্ধের মধ্যে যদি কে শক্তিশালী সবচেয়ে বেশি যদি দেখা যায়, যদি কম্পেয়ার করা যায়, পরশুরামের শিষ্যরা কি সর্বশ্রেষ্ঠ, নাকি দ্রোণাচার্যের যারা শিষ্য ছিল তারাই সর্বশ্রেষ্ঠ? এক জরিপে দেখা গেছে যে এই বর্ভরেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ছিল, কারণ সেই ভগবান শিবের উপাসনা করেছেন এবং মা দুর্গার উপাসনা করেছেন, আর মা দুর্গার উপাসনা করে ও শক্তিশালী বেশি না, তিনটা শুধুমাত্র বাণ চেয়ে নিয়েছেন। বলছে, মা আপনি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে তিনটা বাণ দেন, আর এই তিনটা বাণ এত শক্তিশালী যে যেন নিষ্ফল হয়। তো মহাভারতের যুদ্ধের পর, যুদ্ধের আগে তো বর্বরে এসেছিল যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তো ওর মাকে বলছে, অহিলবতীকে বলছে, আমি মা যুদ্ধে যাচ্ছি, আমি যে এতদিন তপস্যা করেছি এটা একটু প্র্যাকটিস করব। তখন আমি শুনেছি যে আর্যাবর্তের সমস্ত যোদ্ধারা এখানে মহামহান যারা যোদ্ধা আছে সবাই সমবেত হবে, তো এখানে আমার একটু প্রদর্শনী, আমি একটু প্রদর্শনী দেখাবো। তো মা বলছে, তুমি কার পক্ষে যুদ্ধ করবে? তখন বলেছিল, যে পক্ষে দুর্বল হবে সেই পক্ষে আমি যুদ্ধ করব। তখন মা বলছিল, মহাবিপদ, কারণ 18 অক্ষৌহিণী শূন্যের মধ্যে 7 অক্ষৌহিণী আছে পাণ্ডবদের পক্ষে, আর কৌরবদের পক্ষে হচ্ছে 11 অক্ষৌহিণী। তো দুর্বল কারা? হ্যাঁ, পাণ্ডবেরা, কিন্তু পাণ্ডবের পক্ষে হবে। কিন্তু তার শক্তিশালী যদি বাণ একবার নিক্ষেপ করা হয় ওটা তো নিষ্ফল, তাহলে কৌরবেরা সবাই মারা যাবে, আর যখন মারা যাবে আর কেউ যদি বেঁচে থাকে তাহলে ওর পক্ষ হয়ে যাবে, কারণ দুর্বল যখন হয়ে যাবে। তিনটা অস্ত্রের মধ্যে তিন রকম ছিল, একটা অস্ত্রে মানে স্বাভাবিক যারা
শূন্য ছিল, মানে সাধারণ কোনো শূন্য, ওরা মারা যাবে, এরপর বৃদ্ধের মারবে, এভাবে করে সবগুলো ধ্বংস করবে সে। তো এই জন্য ওরা দুর্বল হয়ে যাবে, এই জন্য ওদের পক্ষে যাবে। তখন ভগবান টেনশনে পড়ে গেছে, এর যে প্রতিজ্ঞা বা এর যে সংকল্প, ও হচ্ছে অন্য পক্ষ নেবে। তো এই জন্য ভগবানের কাছে যখন ও আসছে, ভগবানকে ও গুরু মানত, আর আমরা জানি ও ঠাকুরমা থেকে ভগবান শ্রীকৃষ্ণের অনেক লীলা শ্রবণ করত, এবং সে সিদ্ধান্ত নিয়েছিল যে এই এই অসুর জনিতে আমার মুক্তি মিলবে না, আর অনেক জন্ম চলে যাবে। কিন্তু ঠাকুরমা বলেছিল যে হিরম্বা বলেছিল যে তুমি যদি ভগবানের হাতে নিহত হও তাহলে এক জন্মে তোমার মুক্তি মিলে যাবে। তো যুদ্ধের আগে একটা ডিসিশন আসছে, অর্জুনকে জিজ্ঞেস করেছে কৃষ্ণ, হ্যাঁ অর্জুন তুমি কতদিনের মধ্যে এই যুদ্ধটা সমাপ্ত করতে পারবে? অর্জুন বলছে 15 দিন লাগতে পারে ভগবান। আর ভীমকে যখন জিজ্ঞেস করেছে, ও বলছে 1 সপ্তাহের মধ্যে শেষ করে দেবো আমি পুরো কৌরব সেনাকে। আর যুধিষ্ঠির মহারাজকে যখন জিজ্ঞেস করেছে, বলেছে 1 মাস তো লাগবে এই যুদ্ধ শেষ করতে। তখন ওদের সামনে যখন ওদের অপুত্র ছিল এই বর্বরী, তখন ওকে জিজ্ঞেস করা হয়েছে, এই বর্বরী তোমার এই যুদ্ধ শেষ করতে কতদিন লাগবে? তখন বলছে, হে গুরুদেব, আপনার আশীর্বাদে এবং মা ভবানীর আশীর্বাদে 3টা তীর নিক্ষেপ করতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ এই যুদ্ধ সমাপ্ত করতে সময় লাগবে। তখন অর্জুন ভীম যুধিষ্ঠির মহারাজ অবাক হয়ে গেলেন, মাই গড, এ তো পুরো যুদ্ধের ক্রেডিট ও নিয়ে নেবে, ভা পুরো যুদ্ধ সমাপ্ত করবে, এত শক্তিশালী। তখন কৃষ্ণ একটা ছলনা করল, সেটা হলো যে এরকম, কৃষ্ণ বিমর্ষ হয়ে একবার বসে আছে, তখন বর্বরী তাকে জিজ্ঞেস করছে, হে গুরুদেব আপনি কিসের চিন্তায় আপনি মগ্ন আছেন? না আমি চিন্তা করছি এই ভবানী এই যুদ্ধের আগে একটা বলি চাইছে। এই যুদ্ধতে ভবানী মানে ভগবতী উনি এমন একটা বলি চাইছে যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, এখন যে পাণ্ডব পক্ষে সর্বশ্রেষ্ঠ যোদ্ধার মধ্যে দেখছি আমি আর অর্জুন আর হচ্ছে তুমি, এখন আমাদের 3 জনের মধ্যে একজনকে আগে এই যুদ্ধে বলি হতে হবে, তাহলে এই যুদ্ধ আমরা জিততে পারব। তখন অর্জুন যখন এই কথাটা শুনেছে, তখন সঙ্গে সঙ্গে অর্জুন চলে আসলো। অর্জুন বলেছে, হে বাসুদেব, হে মাধব, আমি এই প্রথম আত্মত্যাগ করে দিই এই যুদ্ধের জন্য, কারণ এটা ধর্মযুদ্ধ, এটা হওয়া অবশ্যই উচিত। তখন বললো যে না না, তুমি পারত, তুমি হচ্ছে এই এই যুদ্ধের নায়ক, কৃষ্ণ বলছে। তখন কৃষ্ণ বলছে, আমার এই মনে হয় এই যুদ্ধে বলে হওয়া উচিত। তখন বর্বরী বলছে, না গুরুদেব, আপনি এই পুরো মহাভারতের আর্যভক্তের আপনি হচ্ছেন অগ্রপূজার অধিকারী, এবং আপনি হচ্ছে স্বয়ং ভগবান, আপনি কী করে এই যুদ্ধে প্রথম বলিদান করবেন? কারণ একমাত্র আমি, কারণ আমি এই যুদ্ধের সাথে তেমন সম্পর্কিত ছিলাম না আগে, আমি হঠাৎ করে এখানে এসেছি। তখন কি আমি সংক্ষেপে বলছি, তখন ওর নিজের গলাটা কেটে ও বাসুদেবকে দিয়ে দিলাম। তো প্রথম মহাভারতের যুদ্ধের মধ্যে বলিদান করেছে এই বর্বরী। তখন ভগবান এই তার আত্মত্যাগ দেখে ভগবান তাকে আশীর্বাদ করেছে, হে বর্বরী, তোমার নাম হবে আমার নাম অনুসারে, তোমার নাম হবে শ্যাম, তুমি শ্যাম নামে এই জগতে পরিচিত হবে। আর যেহেতু ও আরেকটা পথ চেয়ে নিয়েছে, বলছে আমি এই যুদ্ধটা দেখতে চাই, তো এই জন্য ওর মাথাটা মানে অমৃত গেলে যেরকম রাহুর মাথাটা জীবিত ছিল ঠিক এরকম জীবিত ছিল। তখন বলছে, এই জগৎ তোমাকে পূজা করবে খাটো শ্যাম নামে। তো সাউথ ইন্ডিয়াতে একটা মন্দির আছে, ওখানে খাটো শ্যামের পূজা হয়, আর এই খাটো শ্যামের অত্যন্ত মহিমা, আর যে খাটো শ্যামের পূজা করে এবং ভক্তি করে সে কৃষ্ণ ভক্তি লাভ করে। তো পুরো মহাভারতের যুদ্ধ দেখেছে, আর আপনারা সবাই জানেন মহাভারত যুদ্ধের শেষের পর
সবার অহংকারে চলে আসছিল। ভীম বলে যে আমি সরি, যুধিষ্ঠির মহারাজ বলছে আমি খুব ভালো ম্যানেজমেন্ট করেছি, পুরো যুদ্ধটাকে আমি কীভাবে পরিচালনা করেছি দেখেছো, আমি খুব ভালো ম্যানেজমেন্ট করতে পারি, আমার কারণে মনে হয় পুরো কি যুদ্ধের কৃতিত্বটা আমারই প্রাপ্য। ভীম বলে যে দেখ তুমি দাদা দেখো নি আমি দুর্যোধনের ছাতে কীভাবে ভেটেছি, রক্ত পিয়েছি আর দ্রৌপদীর চুলে মেখে দিয়েছি। দ্রৌপদী কোনো সাধারণ কোনো শ্যাম্পু মাখে না, বরং দুর্যোধনের ছাতির রক্ত মাখে, আর সেই শ্যাম্পু আমি নিয়ে এসেছি, দুর্যোধনের পাছা ভেঙে দিয়েছি, বলছি আমি সর্বশ্রেষ্ঠ বীর। তখন অর্জুন বলছে তোমরা কেউ সর্বশ্রেষ্ঠ বীর না, তোমরা কেউ কি আমার গুরু দ্রোণের সামনে যেতে পারতে, তোমরা কেউ কি ভীষ্মদেবের সামনে যেতে পারতে, একমাত্র আমি। তো তাদের মনের মধ্যে এই যে সমস্যা হচ্ছে যুদ্ধের কৃতিত্বটা নেওয়ার জন্য, তখন কৃষ্ণ ডেকে ওদেরকে নিয়ে গেছে কার কাছে, বারবেরই কাছে। এই বারবেরই বলছে অর্জুন তথা মানে কি বলে পিতাশ্রী বা থাতাশ্রী অর্জুন বলে, কারণ পিতামহ পিতামহ বলে পিতামহ আপনি কিরকম সর্বশ্রেষ্ঠ বীর, আপনি শিকণটিকে ঢাল বানিয়ে ভীষ্মদেবের সামনে হয়েছেন, আর কর্ণ কি নিরস্ত্র, যখন কর্ণ নিরস্ত্র ছিল তখনই আপনি তীর নিক্ষেপ করেছেন, তো আপনি কিরকম সর্বশ্রেষ্ঠ বীর, আর সব কিছু আপনি ছলনা করে মেরেছেন। আর ভীমকে বলছে তুমি কিরকম মানে সর্বশ্রেষ্ঠ বীর, তোমারও কোনো ক্ষমতা নেই, তুমি যখন জরাসন্ধকে বধ করেছিলে তখন কতবার তুমি ওটাকে দুফালা করেছিলে, কিন্তু প্রত্যেকবারেই জোড়া লেগে যেত। আর কৃষ্ণ ভগবান বাসুদেব তোমাকে এই বুদ্ধিটা প্রদান করেছিল, কোন দিক থেকে কোন দিকে মানে কোনটার কোন দিকে ফেলতে হয়, তাহলে কৃষ্ণ মানে ভগবান বাসুদেবই এই সমস্ত যুদ্ধের কৃতিত্বের অধিকারী। আর যুধিষ্ঠির মহারাজকেও বলল, তো এভাবে করে সে বুঝালো যে সমস্ত যুদ্ধের কৃতিত্ব হচ্ছে কে, কৃতিত্বের অধিকারী ভগবান বাসুদেব। তখন সবাই খুশি ভগবান বাসুদেব। তো আমি দেখেছি ভগবানের সুদর্শন চক্র পুরো যুদ্ধটাকে কী করেছে, সবাইকে বধ করেছে সুদর্শন চক্র দিয়ে। তখন সবাই হাত জোর করে কৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করছে, আমাদের অহংকার হয়ে গেছে যুদ্ধের শেষে, আপনি এই পুরো যুদ্ধের মহাভারতের কৃতিত্বের অধিকারী, কারণ উনি হচ্ছে নায়ক, মূল নায়ক কে, কৃষ্ণ, নায়ক শিরোমণি কৃষ্ণ হচ্ছে নায়কদের শিরোমণি উনি, আর সেই নায়ক মহাভারতের যুদ্ধে প্রবেশ করেন ড্রাইভার হিসেবে। অনেক সময় সিনেমায় নায়কের প্রবেশ তো দেখা যায় নায়িকা বিপদে পড়লে, আমরা জানি নায়িকা যখন বিপদে পড়ছে বাঁচাও বাঁচাও, তখন টক করে নায়ক আসবে। আর এই মহাভারতের যুদ্ধে দেখা গেছে যে ড্রাইভার হয়ে অস্ত্র ছাড়া নিরস্ত্রহীন হয়ে ভগবান কৃষ্ণ আবির্ভাব হয়েছে। তো আমি এই বারবেরই ঘটনাটা এর জন্য বললাম, তো হচ্ছে ভগবান একজন শুদ্ধ ভক্ত ছিল এবং তার পূজা এখনও করা হয়। এরকম আরও শ্রিয়া সান্ডালি আছে যে ভগবানের ভক্ত ছিল, যদিও নিচুকুল উদ্ভূত। তো এখানে প্রহ্লাদ মহারাজ যদিও অসুরকুলে জন্ম নিয়েছিলেন, কিন্তু উনি ছিলেন বৈষ্ণব কোয়ালিটি সম্পন্ন একজন ভক্ত এবং ব্রাহ্মণ কোয়ালিটি। তো ব্রাহ্মণ কাকে বলে, ব্রাহ্মণ কাকে বলে, একটা শ্লোকে বলছে জন্ম না জায়তে শূদ্র, জন্মগতভাবে সবাই শূদ্র, আমরা এখানে কেউ ব্রাহ্মণ ছিলাম না, আমরা সবাই একজন বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন কলকারখানায় বিভিন্ন অফিসে চাকরি করতাম, ঠিক কিনা, তো যে চাকরি করে ও হচ্ছে চাকর আর শূদ্র। জন্ম না জায়তে শূদ্র, আর সংস্কার দ্বিজ ভাবে, সংস্কারের মাধ্যমে দ্বিজ হয়, মানে এক জন্মের পর যদি তাকে সংস্কার করায়, যেমন আমাদের
গুরুদেব আমাদেরকে সংস্কার দিয়েছেন, বৈষ্ণব আচার আচরণ শিখিয়েছেন, এরপর আমাদেরকে দীক্ষা দিয়েছেন। তো দ্বিতীয়বার যে দীক্ষা প্রাপ্ত হয় তাকে দ্বিজ বলা হয়, মানে উপনয়ন ধারণ করার পর নাকি। কিন্তু দ্বিজ হওয়ার পর সে যদি বেদ অনুশীলন না করে, বৈদিক শাস্ত্র অধ্যয়ন না করে, তাহলে সে দ্বিজই থেকে যাবে, বিগ্রহ হতে পারবে না। এই জন্য বেদ পাঠক ভবেৎ বিপ্র, যদি বেদ পাঠ করে তাহলে বিপ্র হয়ে যাবে। আর ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, যিনি পরমেশ্বর ভগবান সম্বন্ধে জানেন, পরম ব্রহ্মকে জানেন, ভগবত ভক্তি করেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। তৈত উদাহরণ করলাম, বেদ পাঠ করতে হবে এবং ভগবানের আরাধনাও করতে হবে, তাহলে ব্রাহ্মণ হব। এখন আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোন কোন লেভেলে আছি, দ্বিজ, বিপ্র, ব্রাহ্মণ। কিন্তু আমরা দেখব যে প্রহ্লাদ মহারাজ উনি সম্পূর্ণরূপে ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণের ঊর্ধ্বে উনি হচ্ছেন পরম বৈষ্ণব। তো ব্রাহ্মণের কয়টি কোয়ালিটি আছে? ব্রহ্মকর্ম স্বভাবজ, 18-42 নম্বর শ্লোকে বলছে। তাহলে সমধম, সম মানে হচ্ছে অন্ত ইন্দ্রিয় দমন, আর ধম মানে হচ্ছে বহিরিন্দ্রিয় দমন। তো প্রহ্লাদ মহারাজের এখানে কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে বলছে, উনি সমস্ত ইন্দ্রিয়গুলোকে দমন করেছিলেন, প্রাণকে সংযত করে স্থির বুদ্ধি এবং দৃঢ় সংকল্প সহকারে তার সমস্ত কামনা বাসনা দমন করেছিলেন। আর ওনাকে বলা হয়েছে উনি স্থির বুদ্ধি। স্থির বুদ্ধি ওনার আছে কিনা এটা একটা প্রমাণ আছে। যখন প্রহ্লাদ মহারাজ রাজা হয়েছিলেন, তখন এক মাতাজি তার মানে সন্তান ছিল না, নিঃসন্তান। তো কী করেছে, আরেকজনের একটা সন্তান, মানে আরেকটা মায়ের সন্তান সে চুরি করে ফেলেছে। কোনো যুগে যদি কারো সন্তান না থাকে কোনো টেনশন নেই, মেডিকেলে গিয়ে বললেই দিয়ে দেবে। কোনো যুগে এত সন্তান বেড়ে গেছে যে মাঝে মাঝে দেখা যায় ডাস্টবিনে ফেলে দিয়েছে, দেখা গেছে কি। হ্যাঁ, এবং আমাদের গ্রামেও দেখেছি অনেকজনের সন্তান ছিল না, তারা মেডিকেল থেকে কিনে নিয়ে গেছে। কিন্তু এই মাতাজির সন্তান নেই, এই জন্য বাৎসল্য রসের কারণে তার ছেলেকে, মানে সন্তানকে, সন্তানের যে ভালোবাসা সেটা লাভ করার জন্য সে আরেকজনের সন্তান চুরি করে ফেলেছে। আর সেই বিচারটা গেল কোথায়? প্রহ্লাদ মহারাজের কাছে। আর প্রহ্লাদ মহারাজ এই বিচারটা শুনে ও বলছে আমার সন্তান, যেটা আসল মা সেটা বলছে আমার সন্তান, আর যেটা নকল মা সেও বলছে আমার সন্তান। তো প্রহ্লাদ মহারাজ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। কেউ যদি পরম ভগবানের শুদ্ধ ভক্ত হয় তো তার চিন্তা ভগবানও করে, বিশেষ করে ভগবানের ক্লাদিনী শক্তি বেশি করে, লক্ষ্মী দেবী। এই জন্য প্রহ্লাদ মহারাজ বসেছিলেন না, ওনাকে ষণ্ড অমরের কাছে পাঠানো হয়েছিল গুরুকুলে, আর সেখানেই প্রচার করা শুরু করে দিয়েছে। তো যে ব্রাহ্মণ হবে সে অবশ্যই জ্ঞানের অধিকারী হবে এবং প্রচার করবে। ও ওখানে শিখাই দেওয়া হয়েছিল যে বলো ওম নমো হিরণ্য কৌশিক, ওম নম ভগবতে না বলে, ওম নম ভগবতে বাসুদেবায়, এটা না বলে ওম ভগবান হিরণ্যকশিপু কি, মানে নম হিরণ্যকশিপায় নম, নম হিরণ্যকশিপায় নম, এরকম বলা হচ্ছে। আর উনি ওইখানে টিচিং দিয়েছেন কি, ওম নম ভগবতে বাসুদেবায়। তখন তার ক্লাসমেট যারা ছিল তারা বলছে আমাদের ভগবান হচ্ছে হিরণ্যকশিপু, তুমি অন্য নামে কেন ডাকছো? ভগবান হিরণ্যকশিপু না, ভগবান হচ্ছে বাসুদেব। তো এই এটা তুমি যে ভগবানকে ডাকছো তার প্রমাণ কি?
সেটা কি করতে পারে? আমাদের ভগবান তো অনেক কিছু করতে পারে, ম্যাজিক দেখাতে পারে, অনেক কিছু করতে পারে, কারণ ইয়ের টাকা শুধু অস্ট্রেলিয়াতে প্রাপ্ত, অনেক কিছু করতে পারে। তখন কি করেছে? একটা প্রমাণ করেছে। সে প্রমাণটা কি বলুন তো? হ্যাঁ, আমার ওই নামের যদি শক্তি থাকে তাহলে সেই ডালটা আমার ওই গাছের মধ্যে জড়া লেগে যাবে। তখন তার সহপাঠীরা তাকে আবার একটা পরীক্ষায় পাঠালো। আর ভগবান যেহেতু ও তপস্বী, এই জন্য ও একদম ভগবানের ধ্যানে মগ্ন হয়ে গেছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তো ভগবান তাকে এই পরীক্ষা থেকে রক্ষা করেছেন, কারণ তার সহপাঠীদের বিশ্বাস স্থাপন করতে হবে। তো যিনি ব্রাহ্মণ তার বিশ্বাস থাকতে হবে ভগবান তাকে যে কোনো মুহূর্তে রক্ষা করবে, যে কোনো বিপদ থেকে তাকে রক্ষা করবে। আর এই যে প্রহ্লাদ মহারাজের মধ্যে সবচেয়ে বেশি ছিল, ও প্রতিটা পদে পদে যত বিপদম বলেছেন, পদে 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 পদম যত বিপদম, প্রতি পদে পদে বিপদ, আর সেই বিপদগুলোতে সে রক্ষা হয়েছে, ঠিক কিনা? হাজারো বিপদ, তো ওর সবচেয়ে সহিষ্ণুতার যে শক্তি ওর মধ্যে সবচেয়ে বেশি। যিনি ব্রাহ্মণ হবেন ওনার কান্তি গুণটা বেশি থাকা দরকার। কান্তি আর যে এক হচ্ছে, কান্তি মানে সহিষ্ণুতা, আর এই প্রহ্লাদ মহারাজের মধ্যে এই সহিষ্ণুতাটা বেশি ছিল। ওকে যখন ওকে কোনোরকমভাবে মারতে পারছে না, তখন ইনভাইট করলো হিরণ্যকশিপুর বোনকে। হিরণ্যকশিপুর বোনকে ওকে বললো, ও বলছে ভ্রাতাশ্রী আপ টেনশন কিউ করে রহি হে, আমি চলে এসেছি, কোনো টেনশন করার দরকার নেই। তুমি বিষ খাবিয়ে মারতে পারছো না, প্রহ্লাদ বিষ খাবিয়ে মারতে পারছো না, কেন? বিষ হচ্ছে ওর মামা, মামা সে কীভাবে মারবে? মামা কিরকম? ও সবসময় স্মরণ করত, কারণ ওর মা হচ্ছে লক্ষ্মী দেবী, আর লক্ষ্মী দেবীর ভাইকে বিষ সমুদ্র থেকে যখন মানে উত্থিত হয়েছে, বিষ উত্থিত হয়েছে আবার এদিকে লক্ষ্মী দেবী উত্থিত হয়েছে, এই জন্য সমুদ্রদেব হচ্ছে বিষেরও পিতা আর লক্ষ্মী দেবেরও পিতা, তো সম্পর্কে হচ্ছে মামা। বলছে বিষ কাবিয়ে মারতে পারছো না, পাথর দিয়ে মারতে পারছো না, সমুদ্রে দিয়ে সমুদ্রে নিক্ষেপ করে মারতে পারছো না, হাতি দিয়েও মারতে পারছো না, তখন কি হবে? যে আমি ওকে মারব। প্রহ্লাদ তুমি টেনশন করো না, তোমার মৃত্যু আমার হাতে। ভীষ্মা আপনি এগুলো কি বলছেন? আপনি তো আমার বাবার বোন পিসি, এই জন্য মার বোন মাসি মাত্র বেশি, মার বোন যদি মাসে হয় একটু কিছুটা ভালো হয়, পিসির একটু অন্যরকম, এখানে দেখা যায় পিসি নাকি পিসি বেলে। বলছে আমি অগ্নিদেবের থেকে ভর প্রাপ্ত, তুমি চিতা সাজাও ভাইয়া, ভ্রাতাশ্রী তুমি চিতা সাজাও, আমি চিতার মধ্যে ধ্যানে মগ্ন হয়ে যাব, আর আমার সিংহাসনে আমার খোলে এই প্রহ্লাদ মহারাজ বসে থাকবে। প্রহ্লাদ তুমি আমার কোলে অনেকদিন বসো নাই, আমার কোলে বসে থাকবে, টেনশন করো না। প্রহ্লাদ যখন বসে আছে চিতার মধ্যে, আগুন জ্বালিয়ে চিতার মধ্যে বসে আছে, তখন প্রহ্লাদকে জিজ্ঞেস করছে পিসি, প্রহ্লাদ তুমি কি কোনো ভয় পাচ্ছ? ও পিসি কি বলছো তুমি, আমি তো খুব আনন্দ অনুভব করছি। কি বলো? আমি শীতল অনুভব করছি, আমার পুরো শরীরটা যেন শীতল হয়ে যায়। কোটি চন্দ্র সুশীতল, হ্যাঁ কোটি চন্দ্র সুশীতল, নিতাই চন্দ্র নিতাই পদ কমল, আমার তো নিতাই পদ কমল ধারা আবৃত হয়ে গেছে, আমার শীতল লাগছে। কি বলছো তুমি এরকম করে দেখেছে? আগুন তুমি আগুন আগুনও তোমাকে পুড়ছে না? বলছে না, কিছুক্ষণ পরে যখন ওর জ্বালা শুরু হয়েছে, ভ্রাতা ভ্রাতা করে ডাকা শুরু করেছে, কে? হোলিকা, পুরো অগ্নিদেব তাকে জ্বলিয়ে মানে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছে।
তখন অগ্নিদেবের বলে যে হে অগ্নিদেব, তুমি আমাকে কি বর প্রদান করলে, তোমাদের কোনো বরের কোনো ইয়ে নেই। ও যখন মারা গেছে হিরণ্যকশিপু তারা ডেঞ্জারাস হয়ে যায়, তখন বলছে হে বিষ্ণু কবর আছে, আমি আসছি, সাবধান। তারা অগ্নিদেবকে বলছে হে অগ্নিদেব তোমাকে দেখাই মানে দেখিয়ে নেব। তো অগ্নিদেব বলছে আমার, তখন এসে বলছে আমার কোনো দোষ নেই প্রভু, আমি বর প্রদান করেছিলাম এই হোলিকাকে, কোনো বিপদ থেকে, কারো যদি বিপদ হয় সে বিপদ থেকে রক্ষা করার জন্য কাউকে, কিন্তু কোনো বৈষ্ণবকে বা হরিপরায়ণ ভক্তকে মারার জন্য বর প্রদান করে, এই জন্য বরটা হিতে বিপরীত হয়ে গেছে, মানে রক্ষার কবচ দিয়েছিল কিন্তু কাউকে মারার কবচ দেয়নি। আপনি যদি আগুনে আপনার মানে আপনার শরীরে যদি আগুন ধরিয়ে যেত কোনো রকমভাবে, তাহলে আপনি রক্ষা পেতেন, আপনাকে রক্ষার কবচ হিসেবে দিয়েছিলাম, কিন্তু কাউকে মারার জন্য দেওয়া হয়নি। তো সবচেয়ে সহিষ্ণুতার পরিচয় এই দিয়েছিলেন কে? প্রহ্লাদ মহারাজ। হাজারো হাজারো বিপদ থেকে উনি রক্ষা পেয়েছিল, কারণ উনি সমস্ত কোয়ালিটিগুলো ধান্ত, এখানে একটা শব্দ বলেছে ধান্ত ইন্দ্রিয়ম, মানে ওনার সমস্ত ইন্দ্রিয়গুলোকে উনি দমন করেছিলেন, বসন ধান্ত গুরুকুলে ব্রহ্মচারী, গুরুকুলে বসন ধান্ত, বসন ধান্ত মানে ব্রহ্মচারী গুরুকুলে বসন ধান্ত হবে, ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করবে। যদি আমাদের সমস্তগুলো ইন্দ্রিয়গুলো যদি কন্ট্রোল হয়ে যায়, আমাদের হৃদয়ের ভিতর যে হিরণ্যকশিপু রূপে যে অসুর আছে, সব হিরণ্যকশিপু, হিরণ্যকশিপু, হিরণ মানে হচ্ছে গোল্ড স্বর্ণ, কশিপু মানে নরম বিছানা, সব ব্যাট। তো নরম বিছানায় ইন্দ্রিয় তৃপ্তিকে বলা হয়। আমাদের হৃদয় থেকে যখন ইন্দ্রিয় তৃপ্তি চলে যাবে, কামনা বাসনা, এখানে বলছে না তার সমস্ত কামনা বাসনা দমন করেছিলেন, তখন প্রহ্লাদ আমাদের হৃদয়ে অনুভব হবে, প্রহ্লাদ লাদ হবে, আনন্দ প্রভু। তাহলে হিরণ্যকশিপু চলে গেলে কি হয়, কে আসবে? প্রহ্লাদ আসবে। ওই জন্য আরেকটা হচ্ছে এই হোলিকাকে বধ করার আরেকটা ক্রু ছিল, সেটা হলো যে হোলিকা হচ্ছে মানে আসুরিক প্রবৃত্তির একটা রূপক। হোলিকাকে তখন ধ্বংস হয়ে গেছে, তখন হিরণ্যকশিপুর বিনাশ খুব তাড়াতাড়ি চলে আসছিল। ঠিক যেরকম আমাদের দোল পূর্ণিমার সময়, দোল মানে দোল যাত্রায় যখন ভগবানকে দোলা হয়, তো ওখানে পূজার মধ্যে আমাদের গ্রামে দেখেছি, এখানে পূজার একদিন আগে ন্যাড়া পোড়া হয়, মানে আমরা পুজতাম যে কি দিয়ে, কলপত্র দিয়ে একটা বুড়ির ঘর বানাতাম, আর বুড়ির ঘরটা ওটাতে আগুন দেওয়া হতো, আর এই ফেস্টিভ্যালটাকে বলা হয় হোলিকা ফেস্টিভ্যাল। হোলিকাকে যেভাবে আগুনে দগ্ধ করে পুড়িয়া হয়েছিল, এবং এর পরের দিন দোল উৎসব হয় এবং হোলি ফেস্টিভ্যাল হয়। হোলি মানে রং খেলা, বিশেষ করে ইন্ডিয়াতে এটা বেশি হয়, হোলি ফেস্টিভ্যাল এবং বৃন্দাবনে। তো হোলিকা যখন, হোলিকা থেকে হোলি ফেস্টিভ্যাল চলে আসছিল, হোলিকা যখন চলে যাবে তখন বিজয়ের উৎসব হবে এবং ভগবানকে দোলানো হবে। তো এটার আরেকটা সলিউশন দিচ্ছি, আমাদের হৃদয়ের যে হিরণ্যকশিপু আছে সেটা যখন চলে যাবে তখন আহ্লাদ হবে, এটা শ্রীমৎ ভাগবতমে বলছে। এটার একটাই সলিউশন দশম স্কন্ধে প্রথম অধ্যায়ে চার নম্বর শ্লোকে বলছে, নিবৃত্ত তুই সেই প্রদীয়মানা, নিবৃত্ত যিনি মুক্তিকামী, তুই সেই যিনি কামনা বাসনা থেকে মুক্ত, তার মানে হচ্ছে মুক্ত পুরুষ, শুদ্ধ ভক্ত। উপগীয়মানা, তার হৃদয় থেকে যেটা নিকাল মানে বের হবে সেটা, সেই বাণী যদি আমরা শ্রবণ করি, কোনো শুদ্ধ ভক্তের মুখ থেকে যদি হরিকথা শ্রবণ করি, ভব সুধুই, ভব সুধুই,
শ্রোথ মনোভিরামা, ভব যে রোগ আছে সেটা চলে যাবে। শ্রোথ মনোভিরামাত, যদি মন দিয়ে অভিরাম ভাবে শ্রবণ করি, কারণ এই জগৎটা আমরা জানি সবাই ভব রোগে ভব সমুদ্রে আছি। তো একবার একটা পেশেন্ট, ও হচ্ছে সর্দি খাসি হয়ে গেছে, এখন সর্দি হাসি হলে তোর খুব খুব ভয় লাগে, করোনা না হলো করোনা বলে মেরে ফেলবে। তো ও কী করেছে, ডাক্তারের কাছে গেছে, ও হাতুড়ে ডাক্তারের কাছে। তো ডাক্তার সাহেব, আমার সর্দি আর কাশি হয়ে গেছে। তো ডাক্তার কী করেছে, ওর সর্দি কাশি নো প্রবলেম, আপনি একটু গরম জল খাবেন আর সাথে এখানে একটু আদা দিবেন আর কম্বল, যেহেতু আপনার ঠান্ডার সমস্যা বেশি। আমাদের অনেক আমাদের এক ভক্ত ঠান্ডার সমস্যা বেশি, জুতা পরা দরকার, ইয়া কাপড়ের জুতা বানিয়ে যে কোনো জায়গায় পড়তে পারবেন, সমস্যা নেই। তো ও বলছে কম্বল গায়ে দিয়ে আর গরম জলকে আপনি শুয়ে পড়েন, কোনো ওষুধ দেয় নেই। ওর মেডিসিন দিয়েছে তো কম্বল, মেডিসিন কি দিয়েছে কম্বল। এরপর থেকে ওই ডাক্তারের নাম বলেছে কম্বলওয়ালা ডাক্তার, কম্বলওয়ালা ডাক্তার। তো এই জগতে এরকম ভাব, আমরা সবাই রোগী, কিন্তু যার যে কোনো কারো কাছ থেকে যদি আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি, সে তাহলে আমরা ভালো হব না। এই জন্য নিবৃত্ত তৈ সেই উপগীয়মানা, এই জন্য পরম্পরা অনুসারে যিনি মুক্ত আত্মা শুদ্ধ ভক্ত তার কাছ থেকে শ্রবণ করতে হবে। এই জন্য ছিল প্রভুপাদ ওই শ্লোকের, তারপরে এখানে যারা টাকা দিয়ে ভাগবত পাঠ করে তাদের কথা বেশি উল্লেখ করেছে, তাদের কথায় কখনো এ জগতের মানুষের পরিবর্তন হবে না। যদিও তারা ভাগবত বা গীতা পাঠ দিচ্ছে, কিন্তু টাকার বিনিময়ে, কোনো ভক্তির যে অঙ্গ সমূহ সেগুলো পালন করছে না। ভব অসুধ ওই স্রোত বিরামাত খতম শ্লোক গুণানুবর্ণ, উত্তম শ্লোক দ্বারা ভগবানের গুণ কীর্তন করতে হবে। পুমান বিরজ্জত, পুমান মানে হচ্ছে যেই মনুষ্য বিরজ্জত ভীন পুষুক নাগার, যদি এই হরিনামের প্রতি এই গুণ কৃষ্ণের গুণ কীর্তনের প্রতি আকর্ষিত না হয়, বিনাদ পশুক নাগাদ, সে পশু পশু চার আর কিছুই নয়, সে হচ্ছে পশুতুল্য পশুক নাগাদ। তাহলে প্রহ্লাদ, আমরা আজকে ক্লাস থেকে কী কী জানতে পারলাম, প্রহ্লাদ মহারাজের কাছে বৈষ্ণব সরি ব্রাহ্মণের যে কোয়ালিটিগুলো ছিল পরিপূর্ণভাবে ছিল, এবং বৈষ্ণবের কোয়ালিটি ছিল ওনার থেকে, এবং হাজারো হাজারো লীলা আছে এই প্রহ্লাদ মহারাজের এখানে সহিংসুলার সহিংসুলতার। আমি একটা আরেক একটা এক্সাম্পল দিচ্ছি, দু মিনিট সময় আছে এটার জন্য। সহিংসুলতার আরেকটা এক্সাম্পল হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু বলছে ত্রিনা দোপি শুনি চেনা তরুরীব সহিষ্ণু না, ত্রিনা দোপি ত্রিনা দোপি শুনি চেনা তরুর ইব সহিষ্ণু না, তরুর মতো কি করতে বলছে, সহিষ্ণু মতো বলছে। তো তো গাছ কিরকম সহিষ্ণুতা, মানে গাছকে কেন ভগবান গাছের কথা কেন বলেছে, হ্যাঁ আপনি বট গাছে এই অশ্ববৃক্ষের কাছে গিয়ে একটা ডাল ছিঁড়ে ফেলেন, ও কিছু বলবে, ডাল ছিঁড়ে ফেলে কিছু বলবে না। এক আমাদের যদি কেউ চুল টানে কান টানে বলবে, হ্যাঁ আর গাছের ডালের মধ্যে কত পাখির বাসা, কত জনকে সে আশ্রয় দিয়েছে, ওখানে পায়খানাও করে অনেক সময়। আর আমাদের মাথার মধ্যে যদি এরকম একটা বাসা বানাই গেলে কি থাকিয়ে, তাহলে কী অবস্থা হবে, হ্যাঁ আরে পাখি তো দূরে থাক, মনুষ্য পর্যন্ত এই জগতে মানুষের এখন মনুষ্য পর্যন্ত ঘরে পর্যন্ত ঢুকতে দেয় না, ঢুকতে দেয় না পাখি আসা দূরে থাক, পাখিকে কি আশ্রয় দেবে, গাছ তো পাখিকে আশ্রয় দিয়েছে, গাছের ডাল নিলেও কিছু বলে না, ছায়ায় বসে থেকে আবার গাছটা গাছের শিকড়টা কেটে ফেললো গাছ কিছু বলে না। কিন্তু কোনো মানুষ তো এখন কলিযুগের কিছু মানুষ আছে একদম ঘরেও প্রবেশ করতে দেয় না, লেখা থাকে সাবধান কুকুর হইতে সাবধান, কুকুর আসতে পারবে না, পাখি কি আসবে। তো এই জন্য চৈতন্য মহাপ্রভু এই তরুর সাথে তুলনা করেছিল, তরুর মতো
বা গাছের মতো সহনশীল এই জগতে তেমন কেউ নেই। এই জন্য অন্তত পক্ষে বৈষ্ণবদের বলছে তরুর মতো হওয়ার জন্য। তো এখানে কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। হরে কৃষ্ণ, আমার টাইম শেষ হয়ে গেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সাধু মহাম্মদ।